আমার জগদম্বা মায়ের অসুখ তুই নিরাময় করে দে। তা হয় না গদাধর, সে যে তারই কর্মফল, কর্মফল ভোগ করতেই হবে। আর যদি তার কর্মফল আমি ভোগ করি? মা, তুই শুধু আমার সেই শক্তিতে আমার জগদম্বা মারে রক্ষে কর, রক্ষে কর। তোর যা ইচ্ছে তাই হোক গদাধর, কিন্তু এ কথা ভুলিস না, জগতের নিয়মানুসারে কর্মফল ভোগ করতে হবে। যে কর্মফল আজ তুই নিজের উপরে নিলি, তার যন্ত্রণা তুই এড়িয়ে যেতে পারবি না গদাধর। জয় হোক তোর গদাধর। কল্যাণ হোক। জয় মা। তুমি এসেছো? আমি জানতাম, দ্বারিকা বললো আমায়। তুমি নাকি এমন আরাধনা করেছো যে সেজবাবু, তোমরা সকলে এখন এ ঘর দিয়ে যাও, দেখিনি দোরকানা বেঁচে দিয়েছে। আমার মায়ের সঙ্গে আমার এখন একা থাকতে হবে। দাঁড়িকা চল চল। মা গো।
আমার সব কর্ম ফল আমি আমার উপরে নিলুম মা। তুমি সুস্থ হয়ে উঠো, নিরোগ হও। আমার জগদম্বা মা সুস্থ হোক।
ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, এ তোমার কি হলো? হ্যাঁ কি হয়েছে তোমার? হ্যাঁ এ কি হলো? দারিকা, দারিকা দাঁড়িয়ে থাকুন, এক্ষুনি লোক ডাকুন, ছোট ঠাকুরকে শোয়াতে হবে। যাও যাও যাও। কি হলো তোমার? হ্যাঁ এ কেমন করে হলো হঠাৎ করে? তুমি চোখ মেলে চেয়েছ? ছোট ঠাকুর তাহলে আমাদের আমাদের কথা ফেলতে পারেনি, আমার কথা শুনেছেন। কিন্তু কিন্তু এ কি হলো তোমার? ও ঠাকুর, তোমার কি হলো? দারিকা, দারিকা, বাবামশাই, বাবামশাই পাইকরা সব আসছে। সুস্থ হয়ে গেছো? তুমি সুস্থ হয়ে গেছো মা? কেমন চমৎকার হলো, কেমন চমৎকার হলো মা, মা সুস্থ হয়ে গেছো। আমার কথা তুমি রাখলে ঠাকুর, আর তোমার এমন অবস্থা হলো জগদম্বা, তোমার ছোট ঠাকুরই রক্ষা করেছে। কিন্তু দেখো তার তার কি অবস্থা হলো দেখো, ও ঠাকুর শোন না, আমার কি হয়েছিল রে? কেন জানি না মনে হচ্ছে বউ কাল পরে আপনাদের সকলকে দেখছি। শুনছেন চোরটা ওর কি হলো? এভাবে জ্ঞান হারালেন কি করে? ও চোরটা ওর জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় গদাধর জগদম্বার অসুখ নিজের ওপর নেয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন জগদম্বা। জগদম্বা আবার স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। Thank you.
এই তো আজ কতদিন পরে তুমি মন্দিরে এলে। এখন কেমন বোধ করছো মা? তোমার শরীর সুস্থ তো? হ্যাঁ বাবা, আমি যে বেশ আছি। কিন্তু তুমি আগে আমায় কও যে তুমি ঠিক আছো তো, সুস্থ আছো তো? আমাকে যে সকলে কইছিল তুমি যেভাবে আমার অসুখখানা সারিয়ে তুললে, যেন মনে হচ্ছিল তুমি তুমি আমার অসুখখানা দারুণ করেছো। ছোটাও, এই কথাখানে কি সত্যি? আর যদি এই কথাখানে সত্যি হয়, তাহলে আমার এমন জীবনের কোনো প্রয়োজন নেই। মা, তুমি আবার শুরু করলে মা। বলি দুয়ারি বাবু, সেজ বাবু, তারা যে অনাথ হয়ে যাবে মা, তোমার কিছু হলে। আর আমার ক্ষমতা কতটুকু কও দেখিনি। সব মা ভবতারিণীর কৃপা। মা, পুজো দিতে এছো তো? যা দেখিনি যা, আগে পুজো দিয়ে এসো, যা যা। হরিদে, হরিদে, ছোট মামা, ছোট মামা, আয় দেখিনি। ওরে দেখ দেখ কে এসেছে, দেখ আমার জগদম্বা মা এসেছে যে। যা দেখিনি যা, তিনি পুজো দেবে, নিয়ে যা তাহলে যা। গিন্নিমা, আসুন আসুন গিন্নিমা, হারান টাউর অন্দরে আছেন। হারান টাউর, হারান টাউর শিগগিরই আসুন, হারান টাউর আগে। মা পুজো দেবেন গিন্নিমা। ধরুন দিন দিন গিন্নিমা। গিনেমা, আজ আপনাকে দেখে বড্ড ভালো লাগছে গিনেমা। সবার নামে পূজা দেবেন কেমন টাউন মশাই? আমি যে সকলকে বড় জ্বালিয়েছি, তাই সকলের নামে পূজা দেবেন কেমন? আসুন আসুন। কথা বলো তো ছোট ঠাকুর, তুমি আমার প্রার্থনা রাখতে গিয়ে নিজের কোনো বিপদ করলে না তো? কেন ঘাসেছো বাবু? হ্যাঁ, তোমার এমন কথা কেন মনে হচ্ছে? জানি না, যেভাবে তুমি আমাদের ঘর থেকে বের করে তারপর চেতনা হারালে, তারপর যখন জ্ঞান ফিরলো, তুমি যেভাবে ছটফট করছিলে, আমার কেমন যেন ভয় ভয় হচ্ছে। ও ঠাকুর, তোমার কোনো ক্ষতি হবে না তো? সেজে বাবু,
আমার ক্ষতি কে করবে শুনি? মা ভবতারিণী যদি চান আমি ভালো থাকব। আর তিনি যদি না চান তাহলে ভালো থাকব না। এতে আর কি এসে যায় সে জবাব? ছয় মা ছয়।